উত্তরপাড়ার ভ্যাকসিন ভোগান্তি ছবি কিছুমাত্র বদল হয়নি, পরিস্থিতির ভয়াবহতা আরও প্রকট হয়েছে বরং। রাত 11টা থেকে পরের দিন ভ্যাকসিনের লাইন। গণভবনের সামনে রাস্তায় কাতারে কাতারে লোক অপেক্ষা করছেন কখন তার দান আসবে। কেউ কেউ জানালেন এই নিয়ে 2-3 দিন হলো লাইন দিচ্ছেন, কাগজ ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে রোজ, তাই কত নম্বরে আছেন সেটার প্রমাণ রাখা যাচ্ছে না, কিন্তু ভ্যাকসিন যে নিতেই হবে। কেন বসে আছেন? কবে ভ্যাকসিন নেবেন আপনি? আজ রাত্রির থেকে বসে আছেন? করোনা তৃতীয় ঢেউ দোরগোড়ায়, পরিবারের শিশুরা রয়েছে, তাই মরিয়া হয়ে সুরক্ষার জন্য খুঁজছেন অভিভাবকরা। ভ্যাকসিনের চাহিদাও বাড়ছে, কিন্তু চাহিদার তুলনায় যোগান কম থাকায় আবারও সেই বিপত্তি। যাদের টাকা আছে 940 টাকা দিয়ে ক্লাব দিয়ে ভ্যাকসিন পাচ্ছে, আমরা গরিব ছেলে টোটো চালাই, আমি পেয়েছি, আমার মা পায়নি, ওই জন্য রাত্রিবেলা দাঁড়িয়ে আছি মায়ের জন্য। ভ্যাকসিন পাবে প্রত্যেকটা মানুষ এখানে ভ্যাকসিনেশনের জন্য দাঁড়িয়েছে, আমরা শুধু চাইছি সঠিক পথে ঠিক ঠিকভাবে নিয়ম শৃঙ্খলা মেনে যে যেভাবে যখন যে টাইমে এসছে সেই টাইম থেকে নির্দিষ্ট লাইন মেনটেন করে ভ্যাকসিনটা নিই, কোনো প্রবলেম যেন কারণ না হয়। ভ্যাকসিনের জন্য রাত থেকে লাইনে দাঁড়িয়ে কয়েকশো লোক, দাঁড়িয়ে থাকতে না পেরে কেউ কেউ বসে পড়ছেন রাস্তার উপর। এমন মর্মান্তিক পরিস্থিতিতেও প্রশাসন নীরব, এমনটাই অভিযোগ তুলেন এলাকাবাসী। দাঁড়িয়েছিলাম, চলে গেলাম, ফেরত বললেন যে ভ্যাকসিন পাওয়া যাবে না, আবার কালকে রাত্রির 11টা দিয়ে আমরা দাঁড়িয়েছি এক ভাই, এখনো ব্যবস্থা কিছু বুঝতে পারছি না, পাবো কি পাবো না, এরকম ভাই লাইনে তো আমরা দাঁড়িয়েই আছি, এই বাচ্চাদের নিয়ে এসে কখন যাবো সেই রাত্রির 11টা দিয়ে দাঁড়িয়ে আছি। কি দেখছেন আপনি, এখন তো ঘড়িতে রাত 11টা, কি করবো, এর আগেও তো 2 দিন হেঁটে লাইন দিয়ে পাইনি, দেরি হয়ে যাচ্ছে, পরবর্তী আবার যদি বাড়াবাড়ি হয় এই জন্য লাইন দিতে হচ্ছে। কিন্তু রাস্তার উপর গায়ে গা থেকে এখান থেকেও তো করোনা ছড়াতে পারে, কি করবো বলুন, বাচ্চা বাচ্চা ছেলে পেলে ওরা প্রাইভেটে যাচ্ছে এই জন্য। জানানো হয়েছিল শুক্রবার ভ্যাকসিন দেওয়া হবে, তাই আগের দিন রাত থাকতে লাইনে দাঁড়িয়েছিলেন ভ্যাকসিন প্রার্থীরা। ভ্যাকসিন দেওয়ার লাইন রাখা নিয়ে বর্ষা থেকে মাঝে মধ্যে উত্তেজনা ছড়াতে থাকে। অবশেষে ভোরের আলো ফোটে, সারা রাত জেগে ক্লান্ত দেহেও মানুষকে অধীর অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় উত্তরপাড়া গণভবনের সামনে। দেখা যায় পুরসভা থেকে নোটিশ ঝোলানো হয়েছে 18 থেকে 44 বছর বয়সের 190 জনকে ভ্যাকসিন দেওয়া হবে, 45 বছরের বেশি বয়সীদের 90 জনকে ভ্যাকসিন দেওয়া হবে। অর্থাৎ লাইনে যতজন দাঁড়িয়ে আছেন ততজনই যে ভ্যাকসিন পাবেন এমন কোনো কথা নেই। তবুও ভিড় কমেনি, লাইন থেকে কেউ নড়তে চাননি, বড় গণ্ডগোলের আশঙ্কায় সেই চত্বরে পুলিশ মোতায়েন করা হয়েছে। দ্য ওয়ার্ল্ড বিউরো।